este film. নমস্কার, হ্যাশট্যাগ বুকটেম্বারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুনব কাজী আনোয়ার হোসেনের উপন্যাস রহস্যময়ীর পঞ্চম তথা অন্তিম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনও অবধি এক যে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। এখন অবধি আমরা শুনলাম যে আবেদ আর তপতি ফারুকের গাড়ি করে পালানোর আপ্রাণ চেষ্টা করছে। রাস্তায় কিছু গুন্ডার পাল্লায় পড়ে প্রায় ধরা পড়ে গেছিল আর কি। কোনো রকমে বেঁচে জঙ্গলে একটা পরিত্যক্ত কুঁড়ে ঘরে আস্তানা গেড়ে দুজনে বসেছে। এরই মধ্যে আবেদের দৃঢ় ধারণা হয়েছে যে খুনটা মশিউর রহমান করেছে। তপতিকে ফলো করে বাজার থেকে মশিউরের ড্রাইভার সুরেশ চলে আসে তাদের আস্তানায়, ব্ল্যাকমেল করে ওদের। সে থাকে ওই এলাকাতেই। সুরেশকে কাবু করার সময় তপতির এক অন্য রূপ দেখে আবেদ। প্ল্যান ছিল সুরেশকে বেঁধে রাখার, কিন্তু সেদিন রাতে কেলেঙ্কারি হয়ে যায়। স্লিপ ওয়াকিং করতে করতে খুন করে সুরেশকে তপতি। চতুর্থ পর্বের শেষে আমরা শুনলাম যে আবেদ ঠিক করল যে সে তপতিকে জানতে দেবে না যে তপতি খুন করেছে সুরেশকে। সেই রাতেই দুজনে বেরিয়ে গেল সুরেশকে পুঁতে ফেলতে। দেখা যাক অন্তিম পরিণতি কি হয় আবেদ এবং তপতির। শুরু করছি রহস্যময়ীর পঞ্চম তথা অন্তিম পর্ব। বৃষ্টিতে ভিজে একাকার হয়ে ফিরে এলাম আস্তানায়। গাড়ি ধুতে হলো, দুজনের কাপড় চোপড় থেকে কাদা ধুয়ে সাফ করতে হলো। ধুমায়িত চায়ের কাপ হাতে নিয়ে শোবার ঘরের বিছানায় পা ঝুলিয়ে বসলাম দুজন। সকাল হয়ে গেছে, পাখির কলকলানিতে কান পাতা দেয়, পরস্পরের দিকে তাকাচ্ছি আমরা। উচিত হবে আর এখানে থাকা। থাকতেই হবে। অনেকক্ষণ আর কথা নেই, যে যার চিন্তা নিয়ে ব্যস্ত। আমি জানি সম্পর্কটা আর আগের মতো নেই আমার আর তপতির মধ্যে। ও জানে আমি খুন করেছি সুরেশকে, আমি খুনি। অপরদিকে আমি জানি সুরেশ খুন হয়েছে তপতির হাতে। সম্পর্ক আগের মতো হবে না আর। মেয়ে মানুষ আজব এক প্রাণী, ওদেরকে চেনা ভারী মুশকিল। কখনো যদি ভালোবাসা হারিয়ে ফেলে তপতি, কখনো যদি আমাকে ঘৃণা করতে শুরু করে, প্রাণের দুশ্মনে পরিণত হবে ও আমার। আমার জীবন এখন ওর হাতের মুঠোয়। ওর দিকে তাকিয়ে এখনই আমি বুঝতে পারছি না আমার প্রতি ভালোবাসা আগের মতো ওর মনে আছে কিনা। কিন্তু ভয় পাচ্ছি থাকবে না, জানি বলাই ভালো। পরবর্তী তিনটে দিনে আমাদের মধ্যে যা কিছু মধুর ছিল, আনন্দের ছিল, ভেঙে চুরমার হয়ে গেল সব। ছোটোখাটো ব্যাপার নিয়ে শুরু হলো বিরোধ। ছোটোখাটো ব্যাপার, কিন্তু প্রতিটাই অসীম গুরুত্ব বহন করে। হঠাৎ যেন দুজনেই আবিষ্কার করলাম পরস্পরের সাথে কথা বলার প্রয়োজন এবং বলার মতো বিষয় কোনোটাই নেই। একসাথে বাস করছি ঠিক, কিন্তু যন্ত্রের মতো, নিষ্প্রাণ পুতুলের মতো। কথা একদমই যে হলো না তা নয়, কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসা থাকলে মানুষ যে ধরনের কথা সাধারণত বলে, আমরা সে ধরনের একটা কথাও বললাম না। বৃষ্টি আসছে, খাবার আর মাত্র চার পাঁচ দিন চলবে, কাঠ কাটতে যাচ্ছি, এই ধরনের কথা হলো। নীরস এবং তাৎপর্যহীন কথা, গুরুত্বহীন কথা। চতুর্থ রাতেও তপতি আমাকে ওর বিছানায় ডাকল না। প্রায় সারাটা রাতে জেগে রইলাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছি কখন জানি না, কতক্ষণ ঘুমিয়েছি তাও জানি না। হঠাৎ করে ঘুম ভেঙে যেতে দেখলাম তপতি দাঁড়িয়ে আছে আমার বিছানার কাছ থেকে হাত দুয়ে দূরে। ওর হাতে উদ্যত রুটি কাটার ছোড়াটা দেখে হতভম্ব হয়ে গেলাম আমি। এগিয়ে আসছিল তপতি, তড়াক করে লাভ দিয়ে নেমে পড়লাম নিচে। হাঁপড়ের মতো হাঁপাতে শুরু করেছি। তপতি বিছানার কাছে গিয়ে দাঁড়িয়েছে, নেমে আসছে ছোড়া ধরা হাতটা সবেগে।
যেখানে একটু আগে শুয়েছিলাম সেখানে ছোড়ার কোপ মারল তপতি গায়ের জোরে। ছোড়াটা চাদর এবং কম্বল দুটো ফুটো করে ঢুকে গেল ভেতরে। হাতলটা ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো তপতি। সেই ধীর ভঙ্গিতে আমার বিছানার মাথার দিক থেকে নিজের বিছানার দিকে এগুলো। বিছানায় উঠে শুয়ে পড়ল তপতি। সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম তোমাকে আবেদ, তোমার মানসিক কষ্ট আমার সহ্য হচ্ছিল না, বিড়বিড় করে নিজের মনে বলল। একসময় সামনের ঘরে চলে এলাম। টেবিলের ওপর গালে হাত দিয়ে বসে একটার পর একটা সিগারেট পুড়িয়ে ভয়টাকে দূর করার চেষ্টা করলাম বুকের ভেতর থেকে, কিন্তু পারলাম না। বেলা আটটার দিকে ঘুম ভাঙল তপতির। চোখ কচলাতে কচলাতে সামনের ঘরে এসে ঢুকল। কখন উঠেছ, আমাকে জাগিয়ে দাওনি কেন? উত্তর দিলাম না, বাইরে বেরিয়ে গেল। খানিক পর ফিরে তোয়ালে দিয়ে মুখ হাত মুছল। টেবিলের ওপর থেকে দেশলাই তুলে নিয়ে স্টোভ জ্বালল। নাস্তা খাওয়া পর্যন্ত কথা হলো না কোনো। কাটানতে যাচ্ছি আমি, দরজার কাছে গেছি, পেছন থেকে তপতি বলল, বেশি দেরি করো না। কেন? এভাবে কতদিন চলতে পারে? আমাদের মধ্যে একটা আলোচনা হওয়া দরকার, তাই না? নিঃশব্দে বেরিয়ে গেলাম আমি। ঘণ্টাখানেক পর ফিরে দেখি ভিতরের ঘরে নিজের বিছানায় চুপচাপ বসে আছে তপতি। আমাকে দেখেও মুখ তুলে আমার দিকে তাকালো না। বসো। তোমার মনে আছে সুরেশকে নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম? আচ্ছা, কি বলেছিলে তুমি? বলেছিলাম ওকে খুন করলে তোমার আমার সম্পর্ক টিকবে না। গত রাতে একটা স্বপ্ন দেখেছি আমি। স্বপ্নে তোমাকে আমি খুন করছি দেখলাম। আমি চুপ, খানিক নিস্তব্ধতা। তুমি একবার বলেছিলে একা তোমার পক্ষে লড়াই করে নিজেকে নির্দোষ প্রমাণ করা সহজ হবে। আমার মনে হয় সেটাই ভালো হবে। আমাকে প্রত্যাখ্যান করছে তপতি, অজুহাত দেখাচ্ছে আমার ভালোর কথা তুলে। কি চমৎকার কৌশল! বললাম, ঠিক আছে, যা মনে করো তুমি। আমরা দুজনেই এখন পরস্পরকে ছাড়তে চাইছি, তাই না? তুমি নিশ্চয় স্বীকার করছো আমাদের সম্পর্ক আগের পর্যায়ে আর কোনোদিন ফিরে আসবে না। সিগারেট ধরাবার সময় দেখলাম হাত কাঁপছে। নিঃশব্দে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম সামনের ঘরে। দরজার কাছে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকালাম। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে, গলার কাছে ছটফট করছে কান্নাটা বেরিয়ে আসার জন্যে। অতি কষ্টে নিজেকে সামলে রাখলাম। তপতি এক কথায় ত্যাগ করে যাচ্ছে আমাকে। ও চলে যাবে আমাকে ছেড়ে, যেন আমি এখনো বিশ্বাস করতে পারছি না। মিনিট দশেক পর পেছন থেকে তপতি বলল, সরবে, আমি চলে যাচ্ছি। ধীরে ধীরে ঘাড় ফেরালাম, দেখি সুটকেস এবং ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তপতি। মেকআপ পর্যন্ত ঠিক করে নিয়েছে, সম্পূর্ণ প্রস্তুত। হেঁটে বেরিয়ে গেলেই যাওয়াটা সম্পূর্ণ। কোথায় যাচ্ছ? এভাবে একা কোথায় যাবে? পুলিশ এখনো খুঁজছে আমাদের। আমার কথা ভেবে তোমাকে দুশ্চিন্তা করতে হবে না, পথ ছাড়ো। দুশ্চিন্তা করব না মানে? দিলীপ সাহেবের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে না আমাকে? যতক্ষণ না প্রমাণ করতে পারবো মশিউর খুনি, ততক্ষণ বিপদের মধ্যে থাকবো আমি। পুলিশের হাতে তুমি ধরা পড়লে সব ভেস্তে যাবে, পুলিশ অত্যাচার করবে, বাধ্য হয়ে তুমি আমার কথা তাদেরকে বলে দেবে। পুলিশ ধরতে পারবে না আমাকে, আমি কচি খুকি নই। যাই মনে করো, তোমাকে আমি একা কোথাও যেতে দিতে পারি না। ফারুকের কাছে থাকতে হবে তোমাকে, যতদিন না আমি নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করতে পারি। না, আমি বলছি হ্যাঁ আর আমি বলছি না। পথ ছাড়ো। পরস্পরের দিকে চেয়ে রইলাম আমরা। আগুন ঝরছে তপতির চোখ দুটো থেকে, জোরে নিঃশ্বাস বেরিয়ে আসছে নাক দিয়ে। মশুরকে খুনি প্রমাণ করার পর তোমাকে আমি ছেড়ে দেব তপতি, এছাড়া কোনো উপায় নেই। বুঝেছি, আমাকেও তুমি খুন করতে চাও, তাই না? কি বললে? বলছি দিলীপ সাহেব আর সুরেশকে খুন করে এখন তুমি আমাকেও খুন করতে চাইছো। ফের সেই কথা!
কখন জানি হ্যান্ডব্যাগে হাত ঢুকিয়ে দিয়েছিল তপতি। হাতটা বের করতে দেখলাম .45 রিভলভারটা। আমার বুকের দিকে সোজা করে ধরে বলল, যতই অস্বীকার করার চেষ্টা করো তুমি, আমি জানি আমাকে তুমি প্রাণ নিয়ে এখান থেকে যেতে দেবে না। প্রথমে দিলীপ সাহেবকে, তারপর সুরেশকে, এখন আমাকে। আমাকে ঠিকই বোকা বানাতে পেরেছিলে তুমি আবেদ। সুরেশ খুন না হওয়া পর্যন্ত আমি বিশ্বাস করেছিলাম মশিউরি খুন করেছে দিলীপ সাহেবকে, কিন্তু ভুল ভেঙেছে সুরেশ খুন হতেই। তুমি মানুষ নও, পশু। হাত পা বাঁধা অসহায় একটা লোক কিভাবে ছোড়া চালালে তার বুকে? একটুও কাঁপল না হাত? ভেবেছিলে আমাকেও খুন করবে? করবেই তো, আমি যে অনেক বেশি জেনে ফেলেছি, তাই না? মাথা খারাপ হয়ে গেছে তোমার? তপতি, আমি খুন করিনি দিলীপ সাহেবকে। এরপর বলবে সুরেশকেও তুমি খুন করনি। মশিউর ঠিকই চিনেছিল তোমাকে, ভট্টাচার্য ঠিকই চিনেছিল, তুমি একটা পশু, তুমি কুকুরেরও অধম। পুলিশ ঠিকই বলেছে, জঘন্য হিংস্র খুনি তুমি। সরো, পথ ছাড়ো আমার। সরে গেলাম এক পাশে। যাও যাও তপতি, তবে যাবার আগে জেনে যাও, দিলীপ সাহেবকে আমি খুন করিনি, আর সুরেশকেও আমি খুন করিনি। আমি জানি তো, এই কথাই তো বলবে। কে তাহলে? ভূতে বুঝি? না, তুমি। তুমি জানো না, কিন্তু তুমি খুন করেছো সুরেশকে। বলতে চাইনি কথাটা, কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করলে। ঘুমের মধ্যে তোমার প্রলাপ শোনার এতটুকু ইচ্ছা বা ধৈর্য আমার নেই। তুমি আরো সরে গিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াও, তোমাকে আমি আর এক বিন্দু বিশ্বাস করি না। বেশ, সরে গিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়ালাম। দরজার শব্দে বুঝতে পারলাম তপতি বেরিয়ে গেছে। ধীর পায়ে দরজার কাছে এসে দাঁড়ালাম। ছুটছে তপতি, দ্রুত নেমে যাচ্ছে নিচে। গাড়ির কাছে গিয়ে মুখ তুলে তাকালো। মাই লড়াই দূরে, গাড়ি রেখে বাস ধরে চলে যাব আমি, ইচ্ছে করলে ফিরিয়ে আনতে পারো গাড়ি। তপতি, তপতি, তপতি! কিন্তু তপতি দ্বিতীয়বার তাকালো না, গাড়িতে উঠে বসল। লাফ দিয়ে বাইরে বের হলাম, ছুটলাম। তপতি, তপতি শোনো, তপতি! চিৎকার করতে করতে ঢালু পথ দিয়ে তীর বেগে নামছি। তপতি! আবার উঠে ছুটলাম, কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে তপতি। শুনবে না ও আমার কোনো কথা, কিছুই বোঝাতে পারবো না আমি ওকে। নিজে যখন পৌঁছলাম, গাড়িটা অদৃশ্য হয়ে গেছে দূরে। তবু ছুটলাম, যদি থামে, যদি মন বদলায় মুহূর্তের জন্যে। মাইলখানেক দৌড়ে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম। কার পেছনে ছুটছি আমি? কি লাভ এভাবে ছুটে? ওকে আর ফিরবে? ওকে কি আর ফেরাতে পারবো? না, সব দিক থেকে চেপে ধরল আমাকে নিরঙ্কুশ শূন্যতা। শেষ কথাটা রেখেছে তপতি, গাড়িটা রেখে গেছে নির্দিষ্ট জায়গায়। ফিরিয়ে নিয়ে এসে জিনিসপত্র সুটকেসে ভরলাম। বেলা ১২টার পর রওনা হয়ে গেলাম আমি। লোহাগড়া পোস্ট অফিস থেকে বেলা ২টোর সময় ফোন করলাম ফারুককে। কানেকশন পাবার পর নাম বলতে ফারুকের গলা বোমার মতো ফাটল কানে। কোথেকে? কেন? চেহারা দেখে চিনতেই পারবি না, এত বদলে গেছি। দেখে যদি চিনতে পারিস যে আমি তোর পুরনো বন্ধু রফিকুজ্জামান, তাহলে ৫০ টাকা পুরস্কার দেব। ইঙ্গিতটা ধরতে পারল ফারুক। বলিস কি রফিক?
দোয়াজারিতে নইমকে দিয়ে একটা গাড়ি পাঠাতে পারবি? পাঠাচ্ছি, চলে আয়। পোস্টমাস্টার লোকটা বুড়ো, কাজে ব্যস্ত ছিল, আমার কথা শুনেছে বলে মনে হলো না। বাইরে বেরিয়ে এলাম, গাড়িতে চড়ার আগে সিগারেট ধরালাম একটা। লোকজন হাঁটছে, দোকানপাট খোলা রয়েছে, কেউ বিশেষ খেয়াল করলো না আমার দিকে, কেউ চিৎকার করে উঠল না বা দৌড়তে শুরু করল না। গাড়িতে উঠে স্টার্ট দিলাম, রিয়ারভিউ মিররে তাকালাম, নিজেকে নিজেই চিনতে পারছি না, লোকে চিনবে কীভাবে? দোহাজারির মেন রোডের ওপর মরেসটাকে দেখেই আমি চিনতে পারলাম। ড্রাইভিং সিটে বসে আয়েশ করে সিগারেট টানছিল নইম। গাড়ি থামিয়ে জানলার কাছে যেতে নেমে এলো। বর্মা ভালো লাগলো না বুঝি স্যার, আপনার সঙ্গিনী কোথায়? ছাড়াছাড়ি হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারো করোনাটাকে লুকিয়ে ফেলো, আগুন ওটা। ভাবতে হবে না স্যার। ফুল স্পিডে শহরে চলে এলাম, স্পটলাইটের গেটম্যানকে চিনতে পারলাম না। ফারুকের কথা বলতে স্যালুট মারলো, বলল, সাহেব আপনার জন্য অপেক্ষা করছেন হুজুর। ভেতরে ঢুকে বয় বেয়ারাদের কাউকেই চিনতে পারলাম না আমি, সব নতুন মুখ। বুঝলাম কোনো ঝুঁকি না নিয়ে সব কর্মচারী বদলে ফেলেছে ফারুক। চেম্বারে ঢুকতেই ফারুক দরজা বন্ধ করে দিয়ে আক্রমণ চালালো একসাথে একরাশ প্রশ্নবাণ ছুড়ে। কেন এলি ফিরে? আমাকেও ডোবাবি নাকি? কোথায় ছিলি? আর তপতিকে কোথায় রেখে এসেছিস? কাজটা ভালো করলি তুই। একটা করে প্রশ্ন কর, একটা করে উত্তর দি। এসেছি কারণ যখন বললাম আসছি তখন তুই আপত্তি না করে বললি চলে আয়। না, তোকে ডোবাবার কোনো ইচ্ছে আমার নেই, এ কথা তুই জানিস। তপতির সাথে বিচ্ছেদ হয়ে গেছে, কারণ জানতে চাস না? ছিলাম দেশেই, কাজটা ভালো করেছি এই জন্যে যে দিলের খানকে খুন আমি করিনি, কে করেছে তা আমি জানি এবং প্রমাণও করতে পারি। আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো ফারুক চেয়ারে, চুরুট দিল একটা। ফিরে এসেছি সত্যি খুশি হয়েছি আমি, কিন্তু আবহাওয়া এখনো গরম এখানে। ফজল আশা ছেড়ে দিলেও জাবেদ এখনো নিরাশ হয়নি। ফিরে এসেছি দিলের সাহেবের খুনিকে খুঁজে বের করতে, প্রমাণ করতে চাই মশিউর রহমান খুন করেছে তাকে। কিভাবে জানলি সেটা? সব কথা বিশদভাবে বললাম ফারুককে, আরো বললাম পুরস্কারের 50,000 টাকা তুই নিবি অর্ধেক, বদলে তোর সাহায্য চাই আমি। টাকা নিয়ে সাহায্য বিক্রি করি না ভাই, তোকে সাহায্য করব নিজের গরজেই, ঋণমুক্ত হবার জন্যে। 50,000 নয়, 1,00,000, পুরস্কারের অঙ্ক আরও বাড়ানো হয়েছে। 1,00,000? তাহলে তো 50,000 তোকে নিতেই হবে। এক্ষুনি কথা দিয়ে নিবি কি নিবি না? না নিলে অন্য লোকের কাছ থেকে সাহায্য চাইবো আমি। আচ্ছা ঠিক আছে বাবা, নেব, তারপর ধার দেব তোকে মোট 1,00,000 টাকা। একটা হোটেল অ্যান্ড বোর্ডিং ব্যবসা শুরু করবি এই শহরে, সে দেখা যাবে পরে। আধ ঘন্টা পর নইম এলো, ফারুক তাকে বুঝিয়ে দিল কি করতে হবে। আমি বললাম মশিউর খুব কৌশলী লোক, খুব সাবধানে তদন্ত করতে হবে, হত্যাকাণ্ডের রাতে কোথায় ছিল সে এটা জানা সবচেয়ে জরুরি ব্যাপার, দিলের সাহেবকে সে চিনত কি না ওই ব্যাপারটাও। নইম চলে যাবার পর ফারুক জিজ্ঞেস করল, আচ্ছা দিলের সাহেবকে মশিউর চিনত কি না এটা জেনে লাভটা কি? পিস্তলটাকে আমি টেবিলের ওপর দেখেছিলাম, তখনও ধোঁয়া বেরোচ্ছিল অল্প অল্প, ওই থেকে আমার ধারণা হয় পিস্তলটা দিলীপ সাহেবেরই, খুনি তাই ওটা সাথে করে নিয়ে যায়নি। পুলিশ বলেছে ওটা দিলীপ সাহেবের। দিলীপ সাহেব আমার জন্য টাকা নিয়ে অপেক্ষা করছিলেন, আমি তাকে ডাবল ক্রস করতে পারি মনে করে তিনি নিজের পিস্তলটাও রেখেছিলেন টেবিলের ওপর। এই সময় খুনি ঢোকে সে কামরায়, দিলীপ সাহেব নিশ্চয়ই চিনতেন খুনিকে, তা না হলে খুনি কীভাবে টেবিলের ওপর থেকে পিস্তল তুলে নিতে পারল? পরিচিত লোক তাই তাকে দেখে দিলীপ সাহেব সতর্ক হবার প্রয়োজন বোধ করেননি। লোকটা অর্থাৎ মশিউর টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো, কুশল বিনিময় হয় সম্ভবত ওদের মধ্যে, কথা বলতে বলতে মশিউর পিস্তলটা তুলে গুলি করে। একটা মেয়েকে দেখেছিলাম প্রায় কিশোরী, কে রে? শায়লা কবির, আগামী মাসে বিয়ে হতে যাচ্ছিল দিলীপ সাহেবের সাথে ওর। ভালো কথা, পাতালপুরিতে লুকিয়ে থাকা দরকার আমার নাকি? কেউ আসবে না এখানে অনুমতি না পেলে। হ্যাঁ রে, তপতির সাথে কী এমন হলো যে বনল না রে দোস্ত? আর শুনে লাভ নেই,
সুরেশের ব্যাপারটা এমনকি ফারুককেও বলতে চাই না আমি। রহস্যময়ী, ওদেরকে চেনা বড় দায়। যাক, কি খাবি বল? কিচ্ছু না। সিগারেটের প্যাকেটটা পকেটে রাখতে গিয়ে শক্তমতো কি যেন ঠেকলো হাতে। বের করে দেখি মানি ব্যাগ সুরেশের। ফারুক গ্লাসে উইস্কি ঢালছে। মানি ব্যাগটা খুললাম, সুরেশের ছবি রয়েছে ভেতরে, 5 টাকার একটা নোট, কিছু খুচরো পয়সা, একটি বিদেশি মেয়ের নিউড ফটো। ফটোটা ছুঁড়ে দিলাম ফারুকের দিকে। মানি ব্যাগের ভেতরে আর বিশেষ কিছু দেখলাম না, ভাঁজ করা একটা কাগজ ছাড়া। কাগজের ভাঁজটা খুলে দেখলাম একটা চিঠি। সুরেশের বোন সুরেশকে লিখেছে। চিঠিটা মাত্র 10-12 লাইনের, প্রথম পৃষ্ঠাতেই শেষ হয়ে গেছে। অকারণে অপর পৃষ্ঠাটা দেখার জন্য উল্টে ধরলাম। দেখি গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে একটা লাইন। হাতের লেখাটা সুরেশের, চিনতে পারলাম লেখাটা। আসমাকে সিরাজি, একজন পুরুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার স্ত্রী। শার্টের বুক পকেট থেকে দিলীপ সাহেবের আমাকে দেওয়া ভিজিটিং কার্ডটা বের করে দেখলাম। একই কথা লেখা রয়েছে। ভুরু কুচকে চিন্তা করতে লাগলাম। দুজন মানুষ 10টা শব্দ যোগে একই কথা লিখেছে এবং দুজনের কেউই বেঁচে নেই। কোনো তাৎপর্য আছে কি? আমি দেখেও দেখছি না কিছু, ভুল করছি কোথাও? অনুভব করলাম ফারুক চেয়ে আছে আমার দিকে। এত কিসের চিন্তা? নে, গলা ভেজা। না, কিছু না, কিছু না, সম্ভবত। সন্ধ্যার অনেক পরে ফিরে এলো নঈম। তার শুকনো মুখ দেখে আমারও বুকটা শুকিয়ে গেল। মশিউর খুন করেনি দিলীপ সাহেবকে, সন্ধ্যার পর লাকি বারে ছিল সে, রাত 11:30 পর্যন্ত। ডজন ডজন লোক ছিল, সবাই দেখেছে তাকে। প্রায় সব লোককে জিজ্ঞেস করে দেখেছি, সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো এক ফাঁকে বাইরে বেরিয়ে আবার ফিরে যায়নি তো? না, রুলেট খেলেছে সারাটা সময়। আমার এক বন্ধু ছিল ওখানে, সে দেখেছে। দিলীপ সাহেবকে মশিউর খুন করেনি। আর দিলীপ সাহেবকে সে চিনতো না, ফোনে আলাপ হয়েছে একবার, কিন্তু মুখোমুখি দেখা সাক্ষাৎ হয়নি কখনো স্যার। ধন্য আশা কুহকিনী। ভরচাজ খুন করতে পারে না দিলীপ সাহেবকে, কারণ তার কোনো মোটিভ নেই। খুন যেই করে থাকুক, টাকার জন্য করেছে। তবু নঈমকে পাঠিয়েছি ভরচাজের অ্যালিবাই চেক করার জন্যে। রাত এখন 8টা। ফারুকের চেম্বারে একা বসে আছি, ভাবছি। মশিউরও নয় তাহলে কে? যেই হোক, তাকে খুঁজে বের করতে হবে। আসল খুনিকে পুলিশের হাতে তুলে দিতে পারলেই রক্ষা, তা না হলে আমাকে চড়ানো হবে ফাঁসিতে। শায়লা কবির, নাকি দিলীপ সাহেবের বাড়ির চাকর বাকরদের কেউ, গার্ডদের কেউ, কিংবা মিস্টার এক্স বা মিসেস এক্স, যাকে আমি চিনি না, জানি না, কিন্তু জানতে হবে আমাকে। তাড়াতাড়ি জানতে হবে, দেরি হলে পুলিশ আমাকে ধরে ফেলবে, খুনিকে আর ধরার সুযোগ পাব না আমি। কি তথ্য আছে হাতে? বিশেষ কিছু নেই। দিলীপ সাহেব খুনিকে চিনতেন, তা না হলে খুনি তার পিস্তলের কাছাকাছি যেতে পারে না। খুনের মোটিভও হলো 25,000 টাকা। এরপর 10টা রহস্যময় শব্দ দিয়ে একটি বাক্য লিখেছে দিলীপ খান ও সুরেশ। আসমাকে সিরাজি, একজন পুরুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার স্ত্রী। কি অর্থ এই কথাটার? দিলীপ সাহেবের খুন হবার সাথে কি এই বাক্যটির কোনো সম্পর্ক আছে? সুরেশই বা কাগজে যা লিখেছিল কেন? আসমা এবং সিরাজি, কারা এরা? নখতে দরজা খুলে দিলাম। ফারুক ঢুকলো ভেতরে। ভেবে বের করতে পেরেছিস কিছু? না, নাইম ফেরেনি না। দিলীপ সাহেবের ভিজিটিং কার্ডের উল্টো পিঠের লেখাটা দেখালাম ফারুককে, দেখল, পড়ল। কোনো কোড ওয়ার্ড নাকি? কিছুই তো বুঝতে পারছি না। স্ত্রী নয়, একজন পুরুষের সবচেয়ে বড় বন্ধু আমি মনে করি তার পোষা কুকুর, বুঝলি? কার্ডটা দিলীপ সাহেব আমাকে দিয়েছিলেন এই লেখাটা সহ। লেখাটা আমাকে বেশ ভাবাচ্ছে, কেন জানি না। ব্যাপার কি? তার মৃত্যুর সাথে এই লেখার সম্পর্ক কি? তোর মাথায় কি গণ্ডগোল দেখা দিচ্ছে নাকি?
কেন যেন মনে হচ্ছে সম্পর্ক একটা থাকলেও থাকতে পারে। আসমা এবং সিরাজি, এরা কারা তা যদি একবার জানতে পারতাম। সিরাজিকে চিনি, মানে চিনি মানে নাম শুনেছি। নারায়ণগঞ্জে ব্যাংক ডাকাতি করে 13 লাখ টাকা লুট করেছিল। নিশ্চয়ই তার স্ত্রীর নাম আসমা নয়? আসমা, আসমাই। আরে সে অবাক ব্যাপার তো, কিন্তু দিলীর সাহেবের সাথে এই সিরাজি আর আসমার কোনো সম্পর্ক থাকতে পারে না আবেদ। দিলীর খান সে ধরনের মানুষ ছিলেন না। একজন ব্যাংক ডাকাতের সাথে তার সম্পর্ক তো ইটস আনইম্যাজিনেবল। তা ঠিক, কিন্তু না, সত্যি ভাবা যায় না। তাছাড়া সিরাজি মারা গেছে, আসমাও। বছর দুয়েক আগে পুলিশের গুলিতে খুলনা শহরে মারা গেছে সিরাজি, আর আসমা মারা গেছে ফেনী শহরের কাছে কার অ্যাক্সিডেন্টে। সেও তো বছরখানেক হলো। উত্তেজিত হয়ে পড়েছিলাম, ফারুকের কথা শুনে ঠান্ডা হয়ে গেলাম। জানতে চাইলাম, তুই ঠিক জানিস মারা গেছে দুজনে? ঠিক জানি, তবে নঈম তোকে ওদের বিষয়ে আরও অনেক কিছু জানাতে পারবে। সিরাজিকে তো চিনত, কিন্তু এই অ্যাঙ্গেলে চিন্তা করে ফায়দা হবে বলে মনে হয় না দোস্ত। নারায়ণগঞ্জের সিরাজি বা আসমার সাথে চট্টগ্রামের কোটিপতি দিলীর সাহেবের কোনো সম্পর্ক থাকতেই পারে না। সম্পর্ক না থাকাই সম্ভব। আচ্ছা, শায়লা কবিরের কথা ভেবে দেখব, খোঁজ নেব। দূর, সে কেন খুন করতে যাবে? দিলীর সাহেব তো তাকে বিয়েই করতে যাচ্ছিলেন। তাছাড়া আবেদ, যেখানে সেখানে খোঁচা দিতে যাওয়ার আগে ভালো করে ভেবে দেখে নে, শেষে না রটে যায় তুই ফিরে এসেছিস। নাই মেলো খানিক পর। বরচাঁদ খুন করেনি, সে বাড়িতেই ছিল সারাক্ষণ। আর কোথাও পাঠাবেন স্যার? নাইম, নারায়ণগঞ্জের সিরাজিকে চিনতে তুমি? সিরাজি চিনতাম মানে, বিশেষ বন্ধু ছিল আমার। তার কথা কেন স্যার? তার স্ত্রীর নাম কি আসমা? হুম, কিন্তু তাদের কথা এখানে ভিজিটিং কার্ডের হস্তলিপিটা দেখালাম নঈমকে, দেখো তো রহস্য উদ্ধার করতে পারো কিনা। নাইম পড়ল লেখাটা। কথাটা যে সিরাজির সন্দেহ নেই, সব সময় বলতো এই কথা, একজন পুরুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার স্ত্রী। আবার আমি উত্তেজিত হয়ে উঠছি অনুভব করলাম। নাইম ভালো করে মনে করে দেখো, তারপর বলো, এটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। বললাম তো সিরাজি সব সময় এই কথাটা বলতো, তার মুখে লেগেই থাকতো কথাটা। সে কি চিনতো দিলীপ সাহেবকে? সিরাজি দিলীপ সাহেবকে? জীবনে সে চট্টগ্রামে আসেনি কখনো। তাছাড়া খুব নিচু স্তরের লোক সিরাজি, সে চিনবে কিভাবে দিলীপ সাহেবের মতো লোককে? কি বলছেন স্যার? অথচ দিলীপ সাহেব কথাটা নিজের হাতে লিখেছেন, কেন? সত্যি কেন? এতক্ষণ পর মুখ খুলল ফারুক। ঠিকই, মন খুঁতখুঁত করার সঙ্গত কারণ আছে তোর আবেদ। সিরাজি কখনো চিনতে পারে না দিলীপ সাহেবকে। সিরাজি মারা পড়ল কিভাবে? নাই গুলিকে। নারায়ণগঞ্জে ব্যাংক লুট করে 13 লক্ষ টাকা পাইছে। সে এবং আসমা দুজনে মিলে ডাকাতিটা করেছিল। সারা দেশের পুলিশ আদা জল খেয়ে ওদেরকে খুঁজতে শুরু করে। ব্যাংকের দুজন কর্মচারীকে খুন করে সিরাজি, আর আসমা পালাবার সময় 3 জন পথচারীকে গুলি করে মারে। ডাকাতির মাঝখানেক পর পুলিশ গোপন সূত্রে খবর পায় খুলনা শহরতলির একটা বাড়িতে আছে ওরা। পুলিশ বাড়ি ঘেরাও করে, কিন্তু গুলি ছোড়ে সিরাজি। তার কাছে স্টেন ছিল একটা, শেষ পর্যন্ত গুলি করতে করতে ঢোকে পুলিশ। সিরাজির গায়ে 18টা বুলেট পাওয়া যায়। আর আসমা? বাড়িতে ছিল না, কেনাকাটার জন্য বাইরে ছিল। পুলিশ চারদিকে লোক পাঠিয়েছিল, কিন্তু কিভাবে যেন শহর থেকে বেরিয়ে যাচ্ছে। পুলিশ অবশ্য প্রায় সব টাকাই ওই বাড়ি থেকে উদ্ধার করে। তারপর? তারপর এই ঘটনার বছরখানেক পর ফেনীর পুলিশকে কেউ ফোনে জানায় আসমাকে দেখা গেছে শহরে। পুলিশ ছুটোছুটি শুরু করে। সেদিনই শহর থেকে মাত্র 3 মাইল দূরে রাস্তায় পাওয়া যায় একটা গাড়ি। তখনও আগুন জ্বলছিল গাড়িতে, গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে উল্টে গিয়েছিল গাড়িটা, তারপর আগুন ধরে যায়। আসমার লাশ পাওয়া যায় ভেতরে, লাশ মানে ওই আগুনে পোড়া দেহটা আর কি। খানিকক্ষণ চিন্তা ভাবনা করলাম। আচ্ছা, না এই আসমাই তো নাকি অন্য কেউ? অন্য কেউ হতে যাবে কেন, গাড়িটা আসমার। পুলিশ শনাক্ত করেছে লাশটা আসমার বলে। যে ভ্যানিটি ব্যাগটা পাওয়া গিয়েছিল গাড়ির কাছ থেকে কত দূরে, সেটাও আসমার। লাশটা পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছিল, তাই হাতের ছাপ মেলানো আর সম্ভব হয়নি। আচ্ছা, সে সময় কোনো মেয়ে নিখোঁজ হয়েছিল? কই, তেমন কিছু তো শুনিনি। তার মানে এদিক থেকে কোনো আশা নেই। আচ্ছা, শায়লা কবির সম্পর্কে কিছু জানো? না।
খবর নাও নাই। কে সে, কী তার পরিচয়, কীভাবে পরিচয় হলো তার সাথে দিলীপ সাহেবের, এসব তথ্য চাই আমি। কিন্তু সব দিক চেক করে দেখতে চাই ফারুক। আসমা এবং সিরাজের ব্যাপারটাও আমি ত্যাগ করছি না, এ বিষয়ে আমি নিজে তদন্ত করব। ও ভালো কথা নাইম, আসমাকে কখনো দেখেছো তুমি? না, সিরাজি বিয়ে করেছিল বটে, কিন্তু তার স্ত্রী আসমাকে দেখিনি কখনো। আসলে বিয়ের পর সিরাজিকে আমি একবার মাত্র দেখেছি, তাও ঢাকায় গিয়ে। নারায়ণগঞ্জে তো যাইনি, তাই পরিচয় হয়নি তার স্ত্রীর সাথে। ঠিক আছে নাইম, তুমি শায়লা কাবির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকো আগামীকাল সকাল থেকে। ও ভালো কথা, যদি নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারি, নগদ 5,000 পাওনা হবে তোমার। জোর করে হাসলো নাইম, চলে গেল বিদায় নিয়ে। পরদিন সকালে গাড়ি নিয়ে রওনা হলাম আমি কুমিল্লার দিকে। পথে ফেনীতে থামলাম, শহরের থানায় গিয়ে ইন্সপেক্টরের সাথে আলাপ জমালাম, পরিচয় দিলাম নিজেকে লেখক বলে। ভয়ঙ্কর প্রকৃতির ডাকাতদের জীবনী লিখছি এই বলে আসমা সম্পর্কে জানতে চাইলাম। ভদ্রলোক প্রৌঢ়, বেশ মিশুকে, বসতে বলে হাতের কাজ শেষ করলেন, চা খাওয়ালেন জোর করে, বললেন, খুব বেশি জানাতে পারবো না আপনাকে। সেদিন সকালে কুমিল্লা থেকে টেলিফোন এলো, একটা সাদা ফিয়েট নিয়ে আসমার মতো দেখতে একটা মেয়ে এদিকে আসছে বলে সন্দেহ করা হচ্ছে। ফোন পাবার সাথে সাথে আমি বেরিয়ে পড়ি, এখান থেকে আধ মাইলটাক দূরে রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখলাম একটা ফিয়াট তীর বেগে ছুটে গেল পাশ দিয়ে। আসমার চেহারার বর্ণনা জানা ছিল, কিন্তু ফিয়েট চালাচ্ছিল যে মেয়েটা, তাকে ভালো করে দেখার সুযোগ হয়নি আমার। হাত দেখালাম কিন্তু থামলো না, যাই হোক গাড়িটাকে আর ফলো করতে পারিনি আমি। জিপটা তখন বিগড়ে গিয়েছিল, মেরামতের জন্য একটা গ্যারেজে রেখে বাইরে দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি ফিয়েটটাকে। আধ ঘন্টা পর জিপ নিয়ে রওনা হই আমি, শহর থেকে মাইল তিনেক যাওয়ার পর গাড়িটাকে দেখতে পাই, আগুন জ্বলছে তখনও। লাশটা আসমার কিনা? নিশ্চয়ই আসমার, নারায়ণগঞ্জ পুলিশ এবং সবুজ ব্যাংক 10,000 টাকা পুরস্কার ঘোষণা করেছিল আসমার জন্য, 5,000, সেই 5,000 টাকা পুরস্কার পাই আমি আর কি। কিন্তু আসমাকে শনাক্ত করে কে? কারো পক্ষে শনাক্ত করা কি সম্ভব ছিল? তবে মেয়েটি যে আসমা তাতে কোনো সন্দেহ নেই। কেউ কেউ চেষ্টা করেছিল নানা রকম গোলমাল সৃষ্টি করতে, যাতে পুরস্কারের টাকাটা আমি না পাই, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এবং ঢাকা সদরের পুলিশ অফিসার মিস্টার বোরহান তদন্ত করে নিশ্চিত হয় আর পুরস্কারের টাকাটা আমাকে দিয়ে যায়। কেউ কেউ গোলমাল করার চেষ্টা করেছিল বুঝি? কী ধরনের গোলমাল এক্স্যাক্টলি? আর বলবেন না, উকিল আছে একজন আমাদের এই শহরে, এক নম্বরে শয়তান লোক, তার হারামি পনা আর কি। কী নাম তার? আজার, আজার মল্লিক। চেষ্টা করলে কীভাবে, কেউ তার কথায় কান দেয়নি, কিন্তু এত সব কথা আপনার জেনে তো লাভ নেই। আসমা সম্পর্কে আপনি যদি আরও কিছু জানতে চান, সোজা নারায়ণগঞ্জে চলে যান। বিদায় নিয়ে বেরিয়ে এলাম থানা থেকে। উকিল আজহার মল্লিকের বাড়ি খুঁজে বের করতে বিশেষ বেগ পেতে হলো না। ভদ্রলোকের বয়স 50 কি 60, খাতির করে বসালেন বৈঠকখানায়। আমার উদ্দেশ্যের কথা বলতে খুব খুশি হলেন। ঠিক জায়গায় এসেছেন আপনি, একমাত্র আমিই বিশ্বাস করি যে আসমা বেঁচে আছে। কি কি বললেন? প্রমাণ করতে পারবো না বাবা, তবে আমার সেরকমই বিশ্বাস। কিন্তু সবাই তো জানে আসমা। সবাই জানে একটা পোড়া লাশ পাওয়া গেছে গাড়ির ভেতর, সে আসমা কি না তা কে বলে দেবে? আসমার সাথে যে মেয়েটা ছিল গাড়িতে, তার লাশও তো হতে পারে সেটা। আসমার সাথে আরেকটা মেয়ে ছিল নাকি? ছিল তো, কিন্তু ইন্সপেক্টর শাহজাহান স্বীকার করেনি। স্বীকার না করলে কি হবে, আমি নিজের চোখে দেখেছি। দয়া করে আপনি প্রথম থেকে বলুন উকিল সাহেব, খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে কাহিনীটা। রাস্তায় গিয়েছিলাম খবরের কাগজ কিনতে, রাস্তা পেরোবার জন্য ডান দিকে তাকিয়েছি, দেখি একটা সাদা ফিয়েট গাড়ি ছুটে আসছে, চালাচ্ছে একটা মেয়ে। ফেরি তো ছোট শহর, এখানে একটা মেয়ে গাড়ি চালাচ্ছে এটা খুবই কৌতূহলের বিষয় বুঝতেই পারছেন, তাই ভালো করে দেখি গাড়িটাকে। যে মেয়েটা গাড়ি চালাচ্ছিল তার পাশে আরেকটা মেয়ে বসেছিল, দুজনেই খুব সুন্দরী। খবরের কাগজ পড়া রোজকার অভ্যেস, তাই ব্যাংক ডাকাত সিরাজের স্ত্রী আসমার খবরটা জানা ছিল। ফিয়েটটা যে চালাচ্ছিল তার চেহারাটা হঠাৎ যেন মনে হলো আসমার মতো, মানে আসমার চেহারার বর্ণনার সাথে মিল আছে বলে মনে হলো আর কি। মনে যাই হোক, করার তো কিছু ছিল না আমার, গাড়িটা তো একেবারে ঝড়ের বেগে চলে গেল, আমিও বাড়িতে ফিরে এলাম। তো ঘন্টা দুয়েক পর শহরে খবর ছড়িয়ে পড়ল আসমা নাকি মারা গেছে, বহু লোক গেল লাশ দেখতে, আমিও কৌতূহলী হয়ে গেলাম। গিয়ে দেখি পোড়া একটা মেয়ের লাশ গাড়ির ভেতর থেকে বের করা হচ্ছে। সবাই, বিশেষ করে ইন্সপেক্টর শাহজাহান, তাকে আসমা বলে শনাক্ত করেছে।
আমি প্রশ্ন করলাম অন্য মেয়েটা কোথায়। আমার কথায় কেউ গুরুত্বই দিল না। ইন্সপেক্টর আমাকে বলল আপনি ভুল দেখেছেন, গাড়িতে দ্বিতীয় কোনো মেয়ে ছিল না। তাহলে দ্বিতীয় মেয়েটা গেল কোথায়? কি জানি, পুরস্কারের টাকার লোভে ইন্সপেক্টর মিথ্যে বলল, সবাই তার কথা বিশ্বাসও করে নিল। গাড়িতে যে আরেকটা মেয়ে ছিল স্বীকারই করল না। আচ্ছা, সে মেয়েটা দেখতে কেমন বলতে পারেন? সুন্দরী, কিন্তু ভাই এক পলকের দেখা, অত কি আর লক্ষ্য করেছি? আরও অনেক প্রশ্ন করলাম কিন্তু নতুন কোনো তথ্য বের করতে পারলাম না। একটিমাত্র তথ্য দিয়েছেন তিনি, এই একটাই 100টার সমতুল্য। আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আমি। গাড়িতে উঠে বসে রইলাম, চিন্তাভাবনার প্রয়োজন আছে। মশিউরের সাথে প্রথম যেদিন আলাপ হয়, তারপর থেকে যা যা ঘটেছে একে একে স্মরণ করলাম সব। প্রথম থেকে শুরু করতে হবে ভাবনা চিন্তা। মনে হচ্ছে এই রহস্যের জট পাকানো আছে এই কাহিনীর গোড়াতে। ঘণ্টাখানেক গভীরভাবে মাথা খাটাবার পর একটা সম্ভাব্য ধারণা লাভ করলাম। ব্যাপারটা প্রায় আবিষ্কারের মতো। আলোর রশ্মি দেখতে পেলাম যেন নিকষ কালো অন্ধকারের সাম্রাজ্যে। এখনো যদিও অন্ধকারই রয়েছে, কিন্তু আলোর আভাস তো চোখে পড়েছে। অন্তত এগিয়ে যাবার জন্য একটা দিক তো আবিষ্কার করতে পেরেছি। নিজেকেই ধন্যবাদ দিতে ইচ্ছে করল। প্রথম দিককার ঘটনাগুলো খুঁটিয়ে মনে করার চেষ্টা না করলে হয়তো এই ধারণাটা আবিষ্কার করা সম্ভব হতো না আমার পক্ষে। বিকেলে পৌঁছলাম কুমিল্লায়। লোকজনকে জিজ্ঞেস করে এলাকাটা বের করে নিতে কষ্ট হলো না। একটা বাড়ির সামনের লনে পেলাম এক লোককে। 40-এর মতো বয়স, খর্বকায়, ঘাস কাটছিল বাড়ির সামনে। আমাকে দেখে তাকিয়ে রইল। কাছে গিয়ে বললাম, তোমাদের এই এলাকায় খায়রুল ইসলাম নামে এক ভদ্রলোক থাকতেন, স্টেশনারি দোকান ছিল তার। তিনি মারা গেছেন, কিন্তু তার পরিবারের অন্যান্যরা কে কোথায় থাকে বলতে পারো? ইসলাম সাহেব, হ, ক্যান্সার হয়েছিল, ওই তো ওই বাড়িতে থাকতো। সাদা বাড়িটা? বাড়ি তো আগো পাইবেন না সাহেব, হ্যাঁ কবে না কবে গেছে গা। কোথায় গেছে? কেমনে কমো সাহেব, ও বড় মাইয়াটা ঢাকায় পলাইয়া গেছিল, তারপর ঠিকা হের কোনো খবর নাই। হে মা গেল মইরা, দুই ভাই আর এক বইন তো বাবা মারা যাওয়ানের লগে লগে ভিন দেশে চইলা গেছিল। হে গো মা মইরা যাওয়ানের পর পোলাটা দিনাজপুর না রংপুরে গেছে কইতে পারলাম না। কেন সাহেব? কি যেন নাম ছিল বড় মেয়েটার? টপতি। তাকে তুমি দেখেছো কখনো? কি যে কন সাহেব, আমার সামনে বড় হইল, ইকবালের লগে হেই যে পলাইয়া গেল। আচ্ছা, বলতে পারো তপতির কোনো ফটো এখানকার কারো কাছে পাবো কিনা? তার কোনো আত্মীয় স্বজন কি নেই এদিকে? এক খালা আছে তার, বুড়ি, গিয়া দেখতে পারেন সাহেব। বুড়ির ছেলের সাথে আলাপ করলাম। কিশোর, 15-16 বছর বয়স, বাবা নেই। মায়ের কাছে আমাকে গুছিয়ে দিয়ে পুকুরের পানি ঘোলা করতে চলে গেল সে খিড়কি দরজা দিয়ে। বুড়িকে বললাম তপতি ঢাকায় একটা অফিসে চাকরি করত, ছুটি নিয়ে এসেছে সে, তারপর আর ফিরে যায়নি। অফিস থেকে কিছু টাকা পাবে তপতি, দিতে এসেছে আমি। ভাগ্য ভালো বুড়ি তার পুরনো টিনের সুটকেস খুলে খুঁজতে শুরু করল। ঘণ্টাখানেক পর প্রাচীনকালের স্মৃতিচিহ্নগুলোর ভেতর তপতির 10-11 বছর বয়সে তোলা একটা পাসপোর্ট সাইজের ফটো পাওয়া গেল। তপতির ফটো, কিন্তু আমি যে তপতিকে চিনি তার চেহারার সাথে এই তপতির কোথাও এতটুকু মিল নেই। অনেক ভূমিকা করে শেষ পর্যন্ত সাহসের সাথে জিজ্ঞেস করলাম তপতির শরীরে বিশেষ কোনো দাগ বা চিহ্ন ছিল কিনা। বুড়ি বলতে চায় না সহজে, তারপর স্বীকার করল ছিল, কিন্তু কি ছিল কোথায় ছিল লজ্জাবশত বলতে চায় না। অবশ্য শেষ পর্যন্ত আদায় করলাম কথাটা। বুড়ি জানালো লাল জরুলটা এমন এক জায়গায় আছে স্বামী ছাড়া আর কেউ তার হদিশ পাবে না। নিশ্চিত হবার জন্য একবার জিজ্ঞেস করলাম, ঠিক মনে আছে আপনার? তপতি ডান হাতের চেয়ে বাঁ হাত চালাতো বেশি, নাটা ছিল সে। রেগে গেল বুড়ি, তার বঞ্জি সে জানবে না তো কে জানবে? আর গায়ের রং ছিল ফর্সা? না না, ফর্সা না, শ্যামলা ছিল। সন্ধ্যার পরপরই আমি ফিরতি পথে রওনা হলাম। অনুমানে বুঝেছিলাম তপতি যদি জানতে পারে আমি ওকে খুঁজছি, ও আমাকে খুঁজবে। শেষ পর্যন্ত তাই হল। ফারুক আমার পক্ষ থেকে শহরের সম্ভাব্য জায়গায় খবর ছড়িয়ে দিল তপতিকে আমি খুঁজছি। যে ওর সন্ধান দিতে পারবে নগদ 2000 টাকা পাবে সে। চেহারার বর্ণনা দেওয়া হলো সবাইকে।
শরীরের গোপন স্থানে লাল জরুলের কথাটাও বলা হলো। জানতাম দুদিন আগে বা পরে তপতি যদি শহরে থাকে খবর যাবেই তার কানে যে আমি তাকে খুঁজছি। তপতিকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয় এও জানতাম, কিন্তু আমার মন বলছিল শহর বা শহরতলি থেকে খুব বেশি দূরে থাকতে পারে না ও। একমাত্র আশা ও যদি আমার সন্ধান পাবার জন্য উদ্যোগী হয়, তা না হলে ওকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। চেষ্টা করলে আমাকে যাতে দেখতে পায় তার জন্য সব রকম সুযোগ আমি দিলাম তপতিকে। সকাল থেকে অনেক রাত পর্যন্ত শহরের রাস্তা দিয়ে হাঁটি, খিদে পেলে কোনো হোটেলে ঢুকে খাই, তারপর আবার ফুটপাতে নেমে হাঁটতে থাকি। 10-12 দিন রাস্তা ছেড়ে কোথাও গেলামই না। তারপর একদিন আবিষ্কার করলাম তপতিকে, দূর থেকে আমাকে অনুসরণ করছে। প্রথমে সন্দেহ হয়েছিল মেয়েটি তপতি কিনা, কিন্তু একটা সিগারেটের দোকানে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে লক্ষ্য করতে সব সন্দেহের নিরসন হল। ববড চুল না থাকতে পারে, গায়ের রং শ্যামলা হতে পারে, জোড়া ভুরু হতে পারে, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারল না তপতি। চিনে ফেললাম ওকে, মিনিট পাঁচেক সুযোগ দিলাম ওকে অনুসরণ করার, জানি আমাকে অনুসরণ করে আমার আস্তানাটা দেখে নিতে চায়। পরিচিত এক রেস্তোরাঁয় ঢুকলাম, নিউ মার্কেটের কাছাকাছি। তপতি ভেতরে ঢুকবে না জানতাম, বাইরে অপেক্ষা করবেও। রেস্তোরাঁয় ঢুকে বসলাম না আমি, পেছনের দরজা দিয়ে অন্য রাস্তায় বেরিয়ে হনহন করে হেঁটে মোড়ে পৌঁছলাম। হোটেলের উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে আছে তপতি, ফলওয়ালার সাথে দর কষাকষির ভান করছে, ঘন ঘন তাকাচ্ছে হোটেলের প্রবেশ পথের দিকে। রাস্তা পেরিয়ে সতর্কতার সাথে এগোলাম। তপতির কাছ থেকে মাত্র 10-12 দূরে থাকতে দাঁড়িয়ে পড়লাম ফুটপাতে। বই এবং পত্রিকা বিক্রি করছিল একজন হকার। দৈনিক একটা পত্রিকা কিনে নিলাম, সেটা সামনে মেলে পড়ার ভান করার ফাঁকে লক্ষ্য করলাম তপতির উপর। মিনিট বিশেক কাটালো আরও তপতি, ফল, বিদেশি বোতাম, লেডিস রুমাল, ঢোল কোম্পানির দাদের মলম, আরও কত কি কিনল ফুটপাত থেকে। শেষ পর্যন্ত ধৈর্য চ্যুতি করল ওর, রাস্তা পেরিয়ে সোজা গিয়ে ঢুকল রেস্তোরাঁটায়। কি সাহস, কি আত্মবিশ্বাস! ওর ধারণা সামনাসামনি ওকে দেখলেও আমি চিনতে পারবো না। এক মিনিটের মধ্যে বেরিয়ে এলো আবার তপতি। উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে চেহারায় এই অল্প সময়ের মধ্যেই, বোকা বোকা হতভম্ব দেখাচ্ছে ওকে। আমি যে ওকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছি বোধহয় বুঝতে পেরেছে সেটা। হেঁটে বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়ালো তপতি, অনুসরণ করে গেলাম। বাস আসার আগেই একটা বেবি ট্যাক্সি ড্রাইভারের সাথে চুক্তি করে নিলাম, রাজি হলো সে আমার শর্তে, বকশিসের লোভে। বাস এলো, চলল তপতি, আমার ড্রাইভারও তৈরি হলো। তপতির বাসকে অনুসরণ শুরু হলো আমাদের। পাহাড়তলিতে নামলো তপতি। দূর থেকে বেবি ট্যাক্সিতে বসে দেখলাম রাস্তা ছেড়ে কাঁচা মেঠো পথ ধরে হাঁটছে সে। বেবি ট্যাক্সি ছেড়ে দিয়ে আমিও হাঁটা ধরলাম। গাছপালা আর মাটির উঁচু উঁচু ঢিবির পাশ দিয়ে আধ মাইলটা যাবার পর দাঁড়ালাম। সফল অনুসরণ, আর এগোবার দরকার নেই। তপতিকে দেখলাম একটা ঢিবির ওপর উঠে যাচ্ছে, সিঁড়ির ধাপ টপকে নিশ্চিন্তে উঠে যাচ্ছে সে। ঢিবির ওপর ছোট্ট একটা সুন্দর বাড়ি, সদর দরজাটা পরিষ্কার দেখতে পাওয়া গেল, তালা ঝুলছে। ওপরে উঠে এদিক ওদিক একবার তাকালো না তপতি, কোনো রকম সন্দেহই করেনিও, এত চালাক মেয়ে কিন্তু কত বোকা। তালা খুলে ভেতরে ঢুকল তপতি, ভেতর থেকে দরজা বন্ধ করে দিল, পিছিয়ে এলাম আমি ওখান থেকে। আশপাশের বাড়িগুলোর বাসিন্দাদের সাথে হালকা আলাপ করে জানতে পারলাম বাড়িটা তপতি ভাড়া নিয়েছে, ফার্নিচার ইত্যাদি সহ। বাড়িটা ভাড়া দেবার জন্যে কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। স্পটলাইটে ফিরে ফারুকের সাথে বিস্তারিত আলোচনা করলাম, কি করতে হবে ওকে বুঝিয়ে বললাম। তর্ক করল বটে, কিন্তু শেষ পর্যন্ত সায় দিল আমার পরবর্তী পরিকল্পনায়। পরদিন খুব সকালে আমি রওনা হয়ে গেলাম পাহাড়তলির উদ্দেশ্যে। কাহিনীর শেষাংশে পৌঁছে যাচ্ছে, রহস্যের উন্মোচন ঘটতে যাচ্ছে, তাই ভেতরে ভেতরে প্রচণ্ড উত্তেজনা অনুভব করছিলাম। তপতির বাড়ির কাছ থেকে দূরে গাছের আড়ালে গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে রইলাম।
আশা করেছিলাম তপতি সকালের দিকে বাইরে যাবে, গেল না। বেলা দুটো পর্যন্ত অপেক্ষা করতে হলো আমাকে অসীম ধৈর্যের সাথে। দুটোর সময় বাড়ি ছেড়ে বের হলো, সিঁড়ি দিয়ে নেমে এলো তপতি। আমার কাছ থেকে মাত্র 15 হাত দূরের সরু পথ দিয়ে হেঁটে চলে গেল। তপতি চলে যাবার পরও মিনিট দশেক নড়লাম না আমি। যখন বুঝলাম তপতির এক্ষুনি ফিরে আসার সম্ভাবনা নেই, উঠে গেলাম সোজা ঢিবির ওপর। চাবির গোছা নিয়ে আসায় কোনো অসুবিধেই হলো না তালা খুলতে। প্রথমে গোটা বাড়িটা এক নজরে দেখে নিলাম। বাড়ির ভিতর কেউ লুকিয়ে নেই নিশ্চিত হয়ে ফিরে এলাম ড্রয়িং রুমে। বিশেষ কিছু পেলাম না টেবিলের ড্রয়ারে বা শোকেসের ভেতর। ঢুকলাম বেডরুমে। ওয়ার্ড্রোবের মেঝেতে দেখলাম ওর সুটকেসটা রয়েছে, তালা মারা। তালাটা খুলতে বেশ একটু সময় লাগলো। যা খুঁজছিলাম সুটকেসের ভেতর পেলাম তা। 100 টাকার নোটের বান্ডেল কয়েকটা, জানি 25,000 টাকার বান্ডেল ওটা। আরও একটা জিনিস পেলাম, এটাও খুঁজছিলাম, কম্প্যাক্টটা, সেই পাউডার কম্প্যাক্ট। এই সেই 25,000 টাকা দিলীপ সাহেব আমাকে দেবেন বলেছিলেন ড্যাগারটার বদলে। এই সেই কম্প্যাক্ট যেটা দিলীপ সাহেবের বাড়ির করিডোরের উপরকার কারণে সে রেখেছিলাম আমি, কিন্তু পরে আর খুঁজে পাইনি। দিলীপ সাহেবকে কে খুন করেছে জানতে বাকি নেই এখন আর আমার। নড়ো না আবেদ, দরজার কাছ থেকে তপতির গলা। আশা করিনি ওকে, তাই চমকে উঠলাম, কিন্তু খুব যে ভয় পেলাম তা নয়। এরকম কিছু ঘটতে পারে আগেই জেনেছিলাম, তাই ফারুককে বলে এসেছি যথাযথ ব্যবস্থা করার জন্য। কেমন আছো আসমা? উঠে দাঁড়ালাম। 0.45 রিভলভারটা আমার মাথার দিকে তাক করে ধরে আছে। মুখের চেহারায় কাঠিন্য দেখে মনে হয় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ও আমাকে নিয়ে কি করবে না করবে। কেউ জানে তুমি এখানে এসেছো? অস্কার পাওয়া উচিত তোমার, কে বলবে অভিনয়। আসমা কি বলেছিলে আমাকে মনে আছে? সেই কথাটা এখন আমার বলার পালা। প্রথমে দিলীপ সাহেবকে, তারপর সুরেশকে, এবার আমাকে খুন করতে চাইছো, তাই তো? কাউকে বলে এসেছো কি না? দুঃখিত আসমা, কিন্তু ঝুঁকি নেবার কথা ভাবতেই পারিনি আমি। লক্ষ্য করলাম রিভলভারের ট্রিগারে আঙুলের চাপ বাড়ছে, আঙুলের টকা রক্তশূন্য, সাদা হয়ে যাচ্ছে। এক্ষুনি গুলি করবে নাকি? মোড়ল তোমাকে সাবধান করে দিয়েছে তাই না? তপতির শরীরে একটা লাল জরুল ছিল, এটা আমি জানতে পেরেছি। এ কথা তুমি জানা মাত্র জানা মাত্র বুঝতে পারি ধরা পড়ে গেছি। তপতির কাছ থেকে গল্প ছলে অনেক কথাই আদায় করে নিয়েছিলাম আমি, কিন্তু ওর শরীরের কোথায় লাল জরুল আছে তা আমি জানবো কিভাবে? না জানারই কথা, কিন্তু আমি জানি তোমার শরীরের কোথাও লাল জরুল নেই, আর জানে মোড়ল খান, তাই তো? সেই তোমাকে সুযোগ দিয়েছিল বাইরে গিয়ে দিলীপ খানকে খুন করার, তাই না? মোড়লকে খুব খুশি করে দিয়েছিলে না? তা না হলে সে জানবে কিভাবে তোমার শরীরে জরুল নেই? দারুণ অভিনয় করেছ, মানতেই হবে আসমা। ও নামে ডাকবে না আমাকে। কেন, তুমি আসমা নও? তোমার স্বামীর নাম সিরাজি ছিল না? আসমা নও তুমি? কতক্ষণে আসবে পুলিশ, আর কত দেরি? বেশি দেরি নেই আসমা। কতক্ষণ? যেভাবে তাকাচ্ছে ও, ভয়ে কুঁকড়ে যাচ্ছি আমি। সময় নেই, বুঝতে পারছি। গুলি করবে এবার, দু এক মুহূর্তের মধ্যে। দূরত্ব মাপার চেষ্টা করলাম, না এক লাফে ওর কাছে পৌঁছতে পারবো না, তার আগেই গুলি করে থামিয়ে দেবে আমাকে। কথা বলে দেরি করিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখলাম না। কেন করলে এমন? আমাকে সব কথা খুলে কি বলতে পারতে না? তুমি জানতে তোমার প্রেমে পড়ে গেছি আমি, তবু বিশ্বাস করে বলতে পারলে না? দিলীপ সাহেবের খুনি হিসেবে আমাকে কেন ফাঁসাতে চাইলে? তোমাকেই মানাচ্ছিল খুনির ভূমিকায়, কি করব বলো? পুলিশকে বলেছো সব?
জাবেদুর রহমান ইন্সপেক্টরকে। ঠিক আছে আবেদ, যাই হোক, বিচারের ঝামেলা থেকে মুক্ত থাকো তুমি। কিন্তু আমাকে খুন করে কোথায় পালাবে তুমি? পালাবার কোনো উপায় তোমার নেই। একমাত্র উপায় হলো কি? একমাত্র উপায় হলো সত্য স্বীকার করা। আমি নিরপরাধ, স্বীকার করো, ঘোষণা করো, জবানবন্দি দাও, সব ঠিক হয়ে যাবে। পাগল নাকি? কিভাবে? বোঝাবার ভঙ্গিতে একটা হাত তুললাম, এগোলাম এক পা। আমি বিপদমুক্ত হলে তোমার জন্য যা করার সব করব। ফারুক পুলিশকে হাত করতে জানে, আমি বললে প্রাণ দিয়ে তোমার জন্য লড়বে সে। অন্তত এদেশ থেকে তোমাকে নিরাপদে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে। কোনো মন্তব্য না করে ঠোঁট একটু বাঁকা করে হাসলো শুধু। হঠাৎ আমার মনে পড়ে গেল, মানুষপটে ভেসে উঠল একটা দৃশ্য, উত্তপ্ত লোহার লাল শিখ হাতে নিয়ে সুরেশের দিকে এগিয়ে যাচ্ছে। কেঁপে উঠল অন্তরাত্মা। তোমাকে আমি বিশ্বাস করি না আবেদ, এইবার এইবার গুলি করবেও। ইন্সপেক্টর বেরিয়ে আসুন এবার। যা ভেবেছিলাম চমকে উঠল, দিশেহারা হয়ে পড়ল। লাফটা দিলাম এক সেকেন্ড দেরি না করে, দুহাত দিয়ে ওর কাঁধ খামচে ধরার সাথে সাথে কানের কাছে করছে উঠল রিভলভার। একসাথে পড়ে গেলাম দুজনই, ও মেঝেতে, ওর উপর আমি। ওর হাতের রিভলভারটা ধরার জন্য হাত বাড়ালাম, কিন্তু সাপের চেয়েও দ্রুত গতিতে রিভলভার ধরা হাতটা আমার পাঁজরের দিকে সরিয়ে নিয়ে গেল। পাঁজরে নল ঠেকেছে অনুভব করতে মাথা খারাপ হয়ে গেল আমার। সর্বশক্তি ব্যবহার করে বাঁ হাত দিয়ে ঝাপটা মারলাম ওর কনুইয়ে। আবার গুলি, সিলিংয়ে গিয়ে বিঁধল বুলেট। ইতিমধ্যে ডান হাত দিয়ে ওর চুলের গোছা ধরে ফেলেছি। নিজেকে ছাড়াবার জন্য রিভলভার ধরা হাতটা উপরে তুলতেই চুলের গোছা ছেড়ে দিয়ে ওর ডান হাতের কবজি চেপে ধরলাম। রিভলভারটা ফেলে দিতে বাধ্য হলো, সেটা কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালাম আমি, পিছিয়ে গেলাম দুপা। স্প্রিংয়ের মতো লাভ দিল, ভাবতেও পারিনি এমন ভয়ঙ্কর হতে পারে কোনো মেয়ে। দুহাত সামনে বাড়িয়ে হিংস্র আক্রোশে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। সরে যাবার সময় পেলাম না, রিভলভার ধরা হাতটা মাথার উপর তুলে রাখলাম যাতে ওর ধরা ছোঁয়ার বাইরে থাকে অস্ত্রটা। অপর হাত দিয়ে ঠেকাবার চেষ্টা করলাম ওকে। দুহাত দিয়ে ধাক্কা মারার ভঙ্গিতে আমার মুখে আঘাত করল, লম্বা লম্বা নখ বিঁধে গেল আমার মুখে। তপতি, পিছিয়ে গেলাম, কিন্তু আবার সেই একই ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ল। শিউরে উঠলাম আতঙ্কে, হঠাৎ টের পেলাম আমার চোখ দুটো নষ্ট করতে চাইছে ও। বারবার সরে যাচ্ছি ওর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্যে, প্রতি সেকেন্ডে আক্রমণ করছে ও। পাজি মেয়েটা বুঝতে পেরেছে ওকে আমি আঘাত করতে পারবো না, বুঝতে পেরেছে ওর প্রতি এখনো আমি দুর্বল। কতক্ষণ ঠেকানো যায় একটা হিংস্র রক্তলোভী হায়নাকে? শাড়ি খুলে পড়েছে ওর, নকল চুল খসে পড়েছে মাথা থেকে, বাঁ চোখের নিচে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, হাঁপাচ্ছে হাঁপড়ের মতো, ঘামে আর রক্তের ডাইনির মতো হয়েছে চেহারা। তপতি শুনছে না, কোনো কথাই শুনছে না আমার। আমার মুখে ডজনখানি ক্ষত সৃষ্টি করেছে নখ দিয়ে, রক্তে ভিজে গেছে মুখটা, জ্বালা করছে। রিভলভারটা এক কোনায় ছুঁড়ে ফেলে দিলাম। ওর হাত থেকে বাঁচতে হলে দুটো হাতই দরকার আমার। থামো থামো তপতি থামো, হাঁপাতে হাঁপাতে এগিয়ে আসছে ও। লাভ দিতে এবার আর আমি সরে গেলাম না, দু হাত দিয়ে ধরে ফেললাম ওর দুটো হাত, ঠেলে নিয়ে গেলাম বিছানার দিকে। বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দিলাম। অদ্ভুত কৌশলে প্রায় ডিগবাজি খেয়ে খাটের ওপাশে মেঝেতে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে ঝাঁপিয়ে পড়ল রিভলভারটার উপর, বিপদটা টের পেয়ে লাভ দিয়ে উঠলাম খাটে, সেখান থেকে এক লাভ দিয়ে ওর গায়ের উপর। রিভলভারটা ধরেই ফেলেছিল, এই সময় ওর উপর গিয়ে পড়লাম। দেয়ালে মাথা ঠুকে গেল ওর, আমার কাঁধের সাথে প্রচণ্ড সংঘর্ষ হলো একটা স্টিল আলমারির কোণার।
মেঝের ওপর এক হাত তফাতে দুজন পড়ে গেছে ছিটকে। রিভলভার ধরা হাতটা আমার দিকে তুলছেও, হাত বাড়িয়ে যে কেড়ে নেব বা ধাক্কা দেব তার উপায় নেই। আমার পা দুটো ওর কাছাকাছি, দেহ এবং হাত দুটো আরও দূরে। অগত্যা ডান পা তুললাম, চালাতে যাচ্ছি, ঠিক তখন গুলির শব্দ। সিঁড়ি হয়ে বসলাম। দেখি শুয়ে শুয়ে হাসছে। পর মুহূর্তে বুকের পাশে পাঁজরে বুলেটের ফুটোটা চোখে পড়ল আমার। তপতি, তপতি! যেন লোকজনের কণ্ঠস্বর ভেসে এলো কোথাও থেকে। তপতি, তপতি! খুশি, খুশি হলে তো হাসিটা নিব নিব, ব্যথার চিহ্ন ফুটল মুখে। এই সুখটুকুই তো চেয়েছিলে, হলে তো সুখী। বোকা, কেন অমন করে লাগতে গেলে আমার সাথে? এভাবে কেন শেষ করে দিলে নিজেকে? কেন শুনলে না আমার কথা? কেন বলো? কান্নায় বুঝিয়ে এলো আমার গলাটা। বোকা, বোকা মেয়ে! সশব্দে দরজার কপাট খুলে গেল। মুখ তুলতেই চোকাচুকি হলো জাবেদের সাথে, তার পেছনে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সখাওয়াত। এত দেরি করলেন কেন? কেন আরো তাড়াতাড়ি এলেন না? অ্যাম্বুলেন্স ডাকুন, এভাবে তাকিয়ে থাকবেন না। জাবেদ ভাই, জাবেদ ভাই, আপনার দুটো পায়ে পড়ি, ওকে বাঁচান, ওকে হাসপাতালে পাঠান। ধীর উদাত্ত কণ্ঠে ইন্সপেক্টর জাবেদুর রহমান তার অধস্তনের উদ্দেশ্যে বলল, ছোকরাকে কভার করে রাখো, একটু নড়লেই গুলি করবে। হেলে দুলে তপতির কাছে পৌঁছল। দরজার কাছ থেকে আমি শুনতে পেলাম তপতিকে সে প্রশ্ন করছে, আবেদ গুলি করেছে আপনাকে? দিলীপ সাহেবকেও খুন করেছে ও, সুরেশ মারমাকেও। বাধ্য করুন ওকে ইন্সপেক্টর, স্বীকারোক্তি দিতে বাধ্য করুন। সুরেশের লাশ কোথায় মাটি চাপা দিয়ে রেখেছে জেনে নিন টর্চার করে, কোনো মতে যেন মুক্তি না পায়। তপতি! ধাক্কা দিয়ে সখাওয়াতকে সরিয়ে ইন্সপেক্টরের পাশে তপতির কাছে গিয়ে দাঁড়ালাম আমি। সত্যি কথা বলো, ঠাট্টা করো না, সত্যি কথা বলো। এই সুখটুকু আমি পেতে চাই, তোমার শাস্তির পাক্কা ব্যবস্থা করে যাচ্ছি আবেদ। তপতি! আবেদ, সরে যা বলছি। সখাওয়াত, বাইরে নিয়ে যাও। পেছন থেকে আমার মাথায় রিভলভারের বার দিয়ে বেশ জোরে মারল সখাওয়াত। টলে পড়ে যাচ্ছিলাম, ধরে ফেললো আমাকে, টানতে টানতে বের করে নিয়ে গেল সে আমাকে বেডরুমের বাইরে। মিনিট তিনেক পর সুস্থ হয়ে উঠে বসলাম সোফার উপর। ড্রয়িং রুমে বসে আছি, ছুটোছুটি করছে ইউনিফর্ম পরা কনস্টেবলরা। পাশে বসে মিটিমিটি হাসছে সখাওয়াত, তার পাশে দাঁড়িয়ে আছে রাইফেল হাতে একজন কনস্টেবল। তপতি, তপতির সাথে কথা বলবো। চুপ! রিভলভারের নল দিয়ে জোরে খোঁচা মারলো সখাওয়াত আমার পাঁজরে। কিন্তু মারা যাবার আগে বেডরুম থেকে বেরিয়ে এসেছে জাবেদ। আসমা, আসমা, সে যেই হোক, তপতি বা আসমা, বেঁচে নেই সে। নিঃস্ব মনে হলো নিজেকে, খালি হয়ে গেল ভেতরটা। উঠে দাঁড়ালাম, হালকা তুলোর মতো লাগলো নিজেকে। তবু আমি একবার দেখবো ওকে জাবেদ ভাই। এই শালা, ভাই ভাই করবি না, জন্মের শত্রু শালা, কে তোর ভাই? চেয়ে রইলাম, ঠিক আছে, ভাই নন ইন্সপেক্টর, বিশ্বাস করুন ওকে আমি খুন করিনি। ফারুককে আমি বলে এসেছিলাম আপনাকে খবর দেবার জন্য, এখানে আপনাকে পাঠাবার জন্যে। আপনি পৌঁছতে দেরি করে ফেলেছেন, ও আমাকে গুলি করতে যাচ্ছিল, আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির সময় রিভলভারের গুলি বেরিয়ে পড়ে, ওর পাঁজরে বিঁধে যায় বুলেট, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। গাম্ভীর্যের প্রতিমূর্তি মনে হলো ইন্সপেক্টরকে, কিছু যেন ভাবল, বলল,
ঠিক আছে, মানি এটা একটা অ্যাক্সিডেন্ট। ফারুক আমাকে বলেছে তুমি নাকি কেসটার মীমাংসা করতে পেরেছো। এই তোমরা সব বাইরে অপেক্ষা করো, নাও কি বলার আছে শুরু করো। দিলীর খানকে তাহলে তুমি খুন করো নি, তাই তো? না, কে খুন করেছে তাও আমি জানি। 2 বছর আগে শুরু হয় ঘটনাটা। ব্যাংক ডাকাত সিরাজি এবং আসমার কথা মনে আছে আপনার? সিরাজি পুলিশের হাতে মারা পড়ে কিন্তু আসমা পালায়। এর 1 বছর পর ফেনী শহরে দেখা যায় তাকে। সম্ভবত চট্টগ্রামেই আসছিল সে। তপতি ইসলাম নামে এক মেয়েও আসছিল চট্টগ্রামে, মশিউর নামে এক এজেন্টের সাথে পরিচিত হবার জন্যে। সম্ভবত রাস্তায় আসমার সাথে পরিচয় হয় তপতির। আসমা তপতিকে চট্টগ্রাম পর্যন্ত লিফট দিতে চাইলে তপতি রাজি হয়। ওদেরকে একসাথে গাড়িতে দেখা যায় ফেনী শহরে। পুলিশ সজাগ ছিল, তাদের চোখেও আসমা ধরা পড়ে। শহর থেকে 3 মাইল দূরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। পুলিশ যখন অকুস্থলে পৌঁছয় তখন গাড়িতে আগুন জ্বলছে। আগুন নেভাবার পর গাড়ি থেকে একটিমাত্র লাশ পাওয়া যায়। স্থানীয় পুলিশ ইন্সপেক্টর পুরস্কারের টাকার লোভে সেই লাশটাকে আসমার লাশ বলে প্রমাণ করবার চেষ্টা করে এবং সফলও হয়। আসলে সেই লাশ আসমার ছিল না, ছিল তপতির। পুলিশ ধাওয়া করছে জেনে আসমা ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট ঘটায়। অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তে লাভ দিয়ে গাড়ি থেকে নেমে যায় সে। অ্যাক্সিডেন্টে গাড়িটা উল্টে যায়, আগুন ধরে যায়, ফলে তপতি মারা পড়ে। পুড়ে যায় তার সারা শরীর। সবাই স্বীকার করে নেয় আসমা মারা গেছে। আসলে তা সত্যি নয়, মারা গিয়েছিল তপতি। এবং তপতির ছদ্মবেশ এবং জীবন কাহিনী অবলম্বন করে এই শহরে নতুন জীবন শুরু করে আসমা। সবই লিখে নিচ্ছে সখাওয়াত ইন্সপেক্টরের নির্দেশ অনুযায়ী। আসমা সম্পর্কে আপনি যদি খোঁজ নেন জানতে পারবেন কীরকম উন্মাদিনী ছিল সে তার স্বামীকে ভালোবাসার ব্যাপারে। সিরাজিও প্রাণ দিয়ে ভালোবাসত আসমাকে। ওদের ভালোবাসার গল্পটা অনেকটা কিংবদন্তির মতো। সিরাজি আসমাকে সোনালি রঙের একটা পাউডার কম্প্যাক্ট উপহার দিয়েছিল। সেটা আসমা মুহূর্তের জন্য কাছছাড়া করার কথা ভাবতেও পারত না। মৃত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে জিনিসটাকে আসমা নিজের কাছে রাখত, আর সেটাই সবকিছুর মূলে। স্যুটকেস থেকে বের করে পাউডার কম্প্যাক্টটা দিলাম ইন্সপেক্টরকে। দেখে নিন, ভিতরে আসমা আর সিরাজির যুগল ফটো আছে একটা। ফটোর গায়ে লেখা আছে আসমাকে সিরাজি, একজন পুরুষের সবচেয়ে বড় বন্ধু হলো তার স্ত্রী। ফটোটা দেখলে সহজেই বুঝতে পারবেন বেডরুমে যে লাশটা রয়েছে সেটা তারই ফটো, অর্থাৎ আসমার। বলে যাও। কম্প্যাক্টের সাথে ফটোটা এমনভাবে আটকানো না ছিঁড়ে বের করা সম্ভব নয়। ফটোটার জন্যই আসমা কম্প্যাক্টটা হাতছাড়া করতে চায়নি কখনো। সাথে রাখা বিপজ্জনক জানত সে, কিন্তু স্বামীর প্রতি অদম্য ভালোবাসার জন্যই ঝুঁকিটাকে তুচ্ছ বলে মনে করত। এরপর ধীরে ধীরে ব্যাখ্যা করে বাকি ইতিহাস জানালাম ইন্সপেক্টরকে। মশিউরের সাথে কিভাবে পরিচয় হলো আসমার, কিভাবে দিলীর খানের পার্টিতে যোগ দিল সে, সব বললাম। ঘুমের মধ্যে হাঁটার অভ্যেসটার কথাও জানালাম। দিলীর খানের সেফটি ভল্ট থেকে ড্যাগার নিয়ে তার জায়গায় কম্প্যাক্টটা রেখে আসার ঘটনা, এই ঘটনার সাথে মশিউর এবং ভট্টাচার্যের জড়িয়ে পড়া কিছুই বাদ দিলাম না। মশিউর বা ভট্টাচার্য কেউ জানত না কম্প্যাক্টটা আসমার কাছে কী কারণে গুরুত্বপূর্ণ। তারা আমাকে নিযুক্ত করেছিল কম্প্যাক্টটা ফিরিয়ে আনার জন্যে, কিন্তু তা অন্য কারণে। আসমা জিনিসটা ফেরত চাইছিল এই ভয় যে কম্প্যাক্টটা অন্য কারো হাতে পড়লে তার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে, আর আসল পরিচয় প্রকাশ হয়ে পড়া মানেই মৃত্যুদণ্ড। কম্প্যাক্টটা দিলীর খান দেখেছিলেন, লেখাটাও দেখেছিলেন, খুব মনে ধরে তার লেখাটা। এ নিয়ে মাথাও ঘামান তিনি, এখানে সেখানে কথাটা লিখে মর্ম উদ্ধার করতে চেষ্টা করেন, সেজন্যই খুন হতে হয় তাকে। আরও অনেক কথা, সব কথা বললাম। সখাওয়াত সব লিখে নিল। সব শেষে ইন্সপেক্টর বলল, সুরেশের লাশ চলো দেখিয়ে দেবে কোথায় আছে। গভীর রাতে পৌঁছলাম আমরা লামার পূর্বে। জায়গাটা দেখিয়ে দিতে খোঁড়া হলো মাটি, ভ্যানে তোলা হলো সুরেশের পচা লাশ। ফেরার পথে বললাম, প্রথমে আমি ভেবেছিলাম ঘুমের ঘোরে আসমা খুন করেছে সুরেশকে, আসলে তা নয়, অভিনয় ছিল ওটা ওর। সুরেশ জানত বা সন্দেহ করছিল ও তপতি নয় আসমা। থানা হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো আমাকে, একটা খালি নির্জন কামরায় বসানো হলো।
সাখাওয়াত এবং ইন্সপেক্টর ছাড়া আর কেউ রইল না আমার সঙ্গে। একসময় ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো ওরা। প্রায় ঘণ্টাখানেক ধরে কথা বলল। কী এত আলোচনা করছে বুঝতে পারলাম না। একসময় চলে গেল কামরা থেকে সাখাওয়াত। 10 মিনিট পর ফিরে এলো সে, দরজা বন্ধ করল। তারপর দুজন একসাথে আমার সামনে এসে দাঁড়ালো। কেমন যেন সন্দেহ হচ্ছিল আমার। আবেদ, তোমার বক্তব্য প্রমাণ করা খুব কঠিন হবে, প্রায় অসম্ভবই বলা চলে। ভরচাজকে দিয়ে স্বীকার করাতে হবে যে তারা পাউডার কম্প্যাক্টটা ফিরিয়ে আনার জন্য তোমাকে নিযুক্ত করেছিল, তাই না? তারা যদি স্বীকার না যায়, তোমার বক্তব্য মিথ্যে বলে প্রমাণিত হবে। তারপর মোরল খান, সে যদি বলে যে তপতি বা আসমাকে সে ফারুকের পেন্ট হাউস থেকে মুহূর্তের জন্য ছাড়েনি, কিভাবে প্রমাণ হবে আসমা দিলীপ সাহেবকে খুন করেছিল? আমি জানি সময় সাপেক্ষ পরিশ্রমের কাজ, কিন্তু আপনারা পুলিশ, এই ধরনের কাজ করতেই তো আপনারা অভ্যস্ত। কি দরকার এত সব ঝামেলায় গিয়ে? ঠিক, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। চাকরি আর ভালো লাগছে না, ভাবছি রিটায়ার করবো। একটা সুযোগ যখন এসেছে আর নয়। মানে আপনার কথা আমি ঠিক, এই কেসে তোমার বক্তব্যকে সমর্থন করছে একমাত্র পাউডার কম্প্যাক্ট, তাই তো? হ্যাঁ, ওটাই প্রমাণ করবে তপতি আসলে আসমাসির আছে। ঠিক ঠিক ঠিক, কিন্তু আবেদ, ওই ছোট্ট প্রমাণটা আমরা নষ্ট করে ফেলেছি। কি? এই, রিভলভার বের করেছে সাখাওয়াত। বসা। থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়লাম আমি। এসব আপনারা কি বলছেন? পাউডার কম্প্যাক্ট নেই, পুড়িয়ে ফেলেছে সাখাওয়াত খানিক আগে। এবার আমাদের বক্তব্যটা মন দিয়ে শুনো। আসমাকে আমরা চিনি না, সে 1 বছর আগে মারা গেছে। আমরা তপতিকে চিনি, আর তপতিকে তুমি খুন করেছ। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে তার জবানবন্দিতে তোমাকে খুনি বলে চিহ্নিত করে গেছে। জবানবন্দিতে সে বলে গেছে যে দিলীপ খান সাহেব এবং সুরেশকে তুমি খুন করেছ। তার এই জবানবন্দির জন্য তোমার বিরুদ্ধে কেসটা চমৎকার দাঁড়িয়ে যাচ্ছে। কোনো ঝামেলা নেই, ঝক্কি নেই, সবার জন্যই সহজ হয়ে যাচ্ছে গোটা ব্যাপারটা। বিচারক সহজেই তোমাকে দোষী সাব্যস্ত করতে পারবেন, কেউ তোমার ফাঁসি আটকাতে পারবে না। মাঝখান থেকে আমরা ফায়দা লুটব, জানো তো, আমি এবং সাখাওয়াত পুরস্কারের 1 লাখ টাকা ভাগ করে নেব, তারপর রিটায়ার করব। সত্যি চাকরি আর ভালো লাগছে না, এবার একটা ব্যবসা ট্যাবসা অসম্ভব। আপনারা আপনারা ক্রিমিনালের মতো কথা বলছেন। আপনি জানেন আমি খুন করিনি। না, জানি না তো। দেখ আবে, তুই আমার জন্মশত্রু, তোকে হাতের মুঠোয় পেতে চেয়েছি, এতদিন পাইনি, আর যখন পেয়েছি ছাড়াছাড়ি নেই কোনো। কথাতেই আছে শত্রুর শেষ রাখতে নেই, তাই করব, শত্রুর শেষ রাখব না। দরজা খুলে দিল সাখাওয়াত, ইঙ্গিতে ডাকলো কাউকে। দুজন কনস্টেবল ঢুকলো হাত করা নিয়ে। কোর্ট হাজতে বসে আমার দুর্ভাগ্যের কাহিনী লিখে ফেলেছি উকিল সাহেবের জন্য। আমার পক্ষে তাকে নিযুক্ত করেছে ফারুক। আমার এই কাহিনীর ওপর ভিত্তি করে উকিল সাহেব প্রাইভেট ডিটেকটিভের মতো সব কিছু প্রমাণ করার চেষ্টা করবেন। আমাকে আসার বাণী শুনিয়ে যান তিনি রোজই 1 বার করে। কিন্তু তার চোখের দৃষ্টি দিনে দিনে অনুজ্জ্বল হয়ে আসছে বলে মনে হয় আমার। মুখের হাসি কমতে কমতে প্রায় 0 ডিগ্রিতে পৌঁছে গেছে। বারবার বলছেন কম্প্যাক্টটা ছাড়া তিনি অসহায়। আগামীকাল থেকে বিচার শুরু হবে আমার। দৈনিক পত্রিকাগুলো মন্তব্যে লিখেছে রায় কি হবে তা অনুমান করা যে কারো পক্ষে সম্ভব। ফারুক রোজই 1 বার করে দেখা করতে আসে আমার সাথে। হাসি খুশি ভাবটা তার মধ্যে দেখি না আর। মোড়লকে পুলিশ সেফ কাস্টাডিতে রেখেছে। ফারুকের ভয় পুলিশের আশ্রয় নিয়েছে সে। সে জানে বাইরে পেলে ফারুক তাকে ছাড়বে না। তবে ফারুক কসম খেয়ে আমাকে বলেছে যেভাবে হোক মুক্ত করবে আমাকে। আমি ভেবে পাই না কি করে তা সম্ভব হবে, ফারুক নিজেও তা জানে না। সারাক্ষণ আমি তপতির কথা ভাবি। আমার যতদূর মনে হয় ও আমাকে ভালোবাসত। পুলিশকে খবর দিয়ে আমিই বেইমানি করেছি, তাই ও জবানবন্দিতে সই করেছে। সত্যি কথা বলতে কি, না হয় কিছু অন্যায় করেই ছিল। ওর সাথে নিভৃতে বোঝাপড়া করার চেষ্টা না করে প্রথমেই পুলিশকে খবর দেওয়াটা ভালোবাসার প্রতি আমার বেইমানি নয় তো কি?
সে যাক, অনেক দেরি হয়ে গেছে এখন। সুবিচার হোক এটাই চেয়েছিলাম, তাই তো হতে যাচ্ছে। রাতে ঘুমের মধ্যে স্বপ্নে ওকে রোজই দেখি, দেখি হাসছে আমার দিকে চেয়ে, সুখের হাসি। আমাদের সেই কদিনের সংসারে যেমনটি হাসত সুরেশের মৃত্যুর আগে, ওকে বোধহয় আমি এখনো ভালোবাসি। জানি হয়তো বিচারের মৃত্যুদণ্ড হবে আমার, হয়তো কেন তাই হতে যাচ্ছে। আমার মৃত্যুর জন্যে তপতিকে দায়ী ভাবি না, জাবেদকে তো নয়। বাবা কেন বলে গিয়েছিল জাবেদের কোনো ক্ষতি করিস না। যাকে, তোমার কথা কিন্তু আমি রেখেছি বাবা। শেষ হল কাজী আনোয়ার হোসেনের উপন্যাস রহস্যময়ীর পঞ্চম তথা অন্তিম পর্ব। নমস্কার।